বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আমি অনেক ভালো আছি। এবং একটা দিন কিভাবে শুরু করি সেটা একটু দেখাবার জন্যই আজকের এই ব্লগ। সো দেখতে থাকুন, সাথেই থাকুন। আজকে আমাদের শুটিং ডেস্টিনেশন মানিকগঞ্জ নবগ্রাম। গাড়িতে আমার সহযোগী রেহানা ঘুমাচ্ছে, আর এই ফাঁকে আমি পুরো গাড়িতে শুটিংয়ে কী কী নিয়ে যাই সেটা একটু দেখিয়ে নিচ্ছি। গাড়িতে ভিডিও করতে, ছবি তুলতে আমার খুবই ভালো লাগে, আর যেহেতু মানিকগঞ্জ একটি গ্রামে যাচ্ছি তাই প্রকৃতির এই অপরূপ দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্যই আজকের এই ভিডিও। মানিকগঞ্জে যে শুটিং স্পটে যাচ্ছি সেখানে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। পুরো জার্নিটি আমি আপনাদের খুবই অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি, দেখতে থাকুন, সাথেই থাকুন। প্রায় সময় আমি গাড়িতেই মেকআপটা হাফ ডান করে রাখি, আর যেহেতু ঢাকার বাইরে যাচ্ছি তাই চেষ্টা করি যে গাড়ির ভিতরেই মেকআপটা এগিয়ে রাখতে, কারণ ইউজুয়ালি আমাদের শুটিংয়ের কল টাইম থাকে সকাল 10টায়। আমি মেকআপ সহকারে 11টার মধ্যে সেটে ঢুকবার চেষ্টা করি। গাড়িতে মেকআপ করা অতটা সেফ না, কারণ দেখা যায় যে রাস্তা ভাঙা থাকে, হঠাৎ করে ব্রেক করতে হয়। তো যারা নতুন তারা কিন্তু খুব একটা চেষ্টা করবেন না গাড়িতে মেকআপ করবার জন্য। আমি যেহেতু অনেক বছর ধরে করছি তাই একটা অভ্যস্ততা তৈরি হয়েছে, আর হঠাৎ করে দেখা গেল মাস্কারা দিতে দিতে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই যতটা সম্ভব সেফলি, যেগুলো না করলেই না সেই মেকআপগুলোই করে, ভাঙা রাস্তায় হেলে দুলে প্রায় শুটিং স্পটের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমাদের শুটিং শুরু হয় সকাল 10টায়, শেষ হতে হতে কখনো রাত 10টা 11টা। আমাদের এই কষ্ট শুধুমাত্র আপনাদের একটু আনন্দ এবং বিনোদন দেবার জন্য। শুটিংয়ের এই বাড়িটি আমার অনেক পছন্দ। সবাই যারা আগে পৌঁছেছে তারা নাস্তা করছে। গ্রামটি পছন্দ কারণ প্রচুর গাছপালা চারিদিকে, ছিমছাম, কোলাহল কম, সব কিছু মিলে আরামদায়ক। যাই হোক, এবার মেকআপ রুমে প্রবেশ করেছি, ঢুকেই দেখলাম ইলেকট্রিসিটি নেই। তারপর কি আর করার, এই গরমের মধ্যেই মেকআপ টেকআপ শেষ করে আমরা শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। বলার এক পর্যায়ে লাস্ট বললো যে আমি রসুলপুর যাব না, কারণ মুসলিম সরকার লোকটা ভালো না। তাক মুসলিম সরকার এই ডিরেক্টর শর্ট বুঝিয়ে দিল, এবার আমাদের শর্ট দেবার পালা। এর মধ্যে কিন্তু কাটাও থাকে, ঘেরানো থাকে, সুবাতা সব সময় যে সুবাতাস থাকে সেটাও কিন্তু না। দেখেন নি মাখনা ফুল, ওই ফুলটা কিন্তু বহু সুন্দর। ভিতরে কইলাম ফালা, আমরা শুটিং করছি বকুলপুর সিজন 2, পরিচালনায় কায়সার আহমেদ। মোটামুটি লাঞ্চের আগে সবার 7-8টা সিকোয়েন্স করতে হয়। সিকোয়েন্স চলছে, আমরা শট দিচ্ছি, তারই ফাঁকে ফাঁকে কিছু ছবিও তুলে নিচ্ছিলাম। মধ্যাহ্নভোজের বিরতি, সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, যারা খেয়েছে তারা ঘোরাফেরা করছে, রেস্ট নিচ্ছে কেউ কেউ, আর ওই যে জাম্বুরা গাছের নিচেও যাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারা কিন্তু অবসর যাপন করছেন। আমার খাওয়া দাওয়া শেষ, তাই চা খেতে খেতে এই বাড়িটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। যদিও এই বাড়িটি প্রফেশনাল শুটিং হাউস না, তারপরেও বাড়িটি সবাই চেনে, অনেক শুটিং হয়েছে এই বাড়িতে। আর এই বাড়ির যিনি মালিক তারা দুজন স্বামী স্ত্রী খুবই ভালো, খুবই আনন্দে থাকে এবং আমাদের সবাইকে সবসময় আনন্দে রাখে, আগলে রাখে। তবে স্বপ্ন দেখি আমাদের নাটকের জন্য আলাদা করে প্রফেশনাল শুটিং জোন হবে। মধ্যাহ্নভোজের বিরতির পর আবারও শুটিংয়ে ফেরার পালা, আবারও শুটিং কিন্তু শুরু হয়ে গিয়েছে, চলছে আমার আরও একটি সিকোয়েন্স। আমাদের নাটকের জন্য যদি আলাদা প্রফেশনাল শুটিং জোন থাকতো তাহলে আমাদের অভিনয় করতে, কলাকুশলীদের কাজ করতে খুবই আরামদায়ক হতো। যেহেতু আমাদের শুটিংগুলো প্রফেশনাল কোনো জোনে শুটিং হয় না, তাই আমাদের নানা রকম প্রতিকূলতা পার হয়ে কিন্তু শুটিং করতে হয়। ভালো কোনো ওয়াশরুম নেই, মেকআপ রুম নেই, বসবার জায়গা নেই, ওয়াশরুমের কারণে নারী শিল্পীদের নানা রকম রোগ অসুখে ভুগতে হয়। এটা যেহেতু আমাদের দ্বিতীয় পরিবার এবং জীবিকা নির্বাহ করবার অন্যতম মাধ্যম, তাই আমরা খুবই আন্তরিকতার সাথেই কাজগুলো শেষ করি।
এবারে সান্ধ্যকালীন প্রস্তুতি, সন্ধ্যার শুটিং শুরু। আমাদের এই নাটকটিতে যাত্রা, যাত্রা শিল্প, যাত্রা শিল্পী, সবার জীবন যাপন নিয়েই কিন্তু নাটকটি তৈরি হচ্ছে। আনন্দ, বেদনা, সুখ দুঃখ সব কিছু মিলেই আমাদের এই বকুলপুর নাটক। সারাদিনের কর্মযজ্ঞ, রাতের শুটিং সব শেষ করে বাড়ি ফিরবার পালা। শুটিং শেষ করে বাড়ি ফিরছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।